আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সূরাতুল ফাতিহা। সময় খুব অল্প, যার কারণে হয়তো আমরা সব বিষয় আলোচনা করতে পারবো না। এই জন্য ভূমিকায় সময় নষ্ট না করে আমরা সরাসরি সূরা ফাতিহা থেকে আলোচনা করতে চাই ইনশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে কয়টা না সূরা দিয়েছেন? 114টি। গুড। এর প্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, উম্মুল কুরআন, কোরআনের মা, কোরআনের মগজ। অর্থাৎ সূরা ফাতিহা পুরাটা কোরআনে যা আল্লাহ তাআলা বলেছেন সূরা ফাতিহার মধ্যে সংক্ষেপে আল্লাহ তাআলা সেই কথাগুলো বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলবেন না? সূরা ফাতিহা, এটা আরেকটা নাম হলো সূরাতুশ শিফা। কি নাম? সূরাতুশ শিফা। অর্থাৎ এই সূরা পড়ে আমরা হুজুরা ঝাড়ফুঁক দিই না, এই সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক দিই। অর্থাৎ এই সূরা পড়ে আপনি যদি কোনো আপনার সন্তান অসুস্থ, তাকে যদি ঝাড়ফুঁক দেন ভালো করে দিবেন কে? আল্লাহ। এই সূরা পড়ে যদি আপনি মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করেন তাকে মাফ করে দিতে পারেন কে? আল্লাহ। পৃথিবীতে যত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, যত হাদিস আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ কোরআনে এই সূরার মতো আরেকটা সূরা নেই। তাওরা, জবুর, ইঞ্জিল আরও যত গ্রন্থ আছে এই সূরার মতো আরেকটা সূরা, এই সূরাটার অনেক মর্যাদা রয়েছে। এই সূরাটার আরেকটা নাম হচ্ছে ওয়াফিয়া। ওয়াফিয়া মানে অখণ্ড সূরা। আপনি যদি সূরা বাকেরার দুই লাইন তিন লাইন কিসে পড়েন, নামাজের মধ্যে পড়েন, নামাজ হবে কি হবে? হবে কি হবে না? কিন্তু সূরা ফাতিহা যদি আপনি চিন্তা করলেন চার লাইন এখন পড়ি, দ্বিতীয় রাকাতে আবার চার লাইন পড়বো বা তিন লাইন পড়বো, হবে? এই সূরাটা অখণ্ড সূরা, এটাকে খণ্ড করে পড়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা আমাদের জন্য নিয়ামত স্বরূপ দিয়েছেন। কী স্বরূপ দিয়েছেন? এই সূরাটার আয়াত হচ্ছে 60টি। কয়টি? রুকু হচ্ছে একটি। সূরাটি যেহেতু আপনারা জানেন কোরআনে যত সূরা আছে এই সূরাটা হয়তো মাক্কী হয় আর না হলে মাদানী সূরা। কোরআনের পর্যায়ক্রমে যেহেতু এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে এই জন্য এই সূরাটার নাম সূরা মাক্কী, সূরাতুল মাক্কী সূরা। তাহলে বোঝা যাচ্ছে এই সূরাটা কি সূরা? মাক্কী। আবার সবাই একসাথে বলি, পিছওয়ালারা মনোযোগ কম, বলেন তো এই সূরা আয়াত কয়টা? বলেন তো এই সূরাটার আয়াত কয়টা? পিছওয়ালারা 60টি। কয়টি? রুকু কয়টা? একটি রুকু। সূরাটি মাক্কী না মাদানী? মাক্কী সূরা। এই সূরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি ভাগে ভাগ করেছেন। কয়টি ভাগে? প্রথম তিন আয়াতে আল্লাহ তাআলা তার প্রশংসা শিখিয়েছেন। কি শিখিয়েছেন? পরের আয়াতে, চতুর্থ আয়াতে আল্লাহ তাআলার সাথে আমাদের কি সম্পর্ক, এই সম্পর্ক শিখিয়েছেন। শেষের তিনটি আয়াতে আল্লাহ তাআলা আমরা কি চাই আমাদের দাবি দাওয়া শিখিয়েছেন। কি শিখিয়েছেন? আবার বলি, প্রথম তিন আয়াতে আল্লাহর প্রশংসা, প্রথম তিন আয়াতে কি, চতুর্থ আয়াতে আল্লাহর সাথে বান্দার কি সম্পর্ক, সম্পর্ক বর্ণনা করা হয়েছে। শেষের তিন আয়াতে আল্লাহর কাছে আমরা কিভাবে চাইব, কি কি চাইব, কোনটা চাইব না আল্লাহ তা শিখিয়েছেন। তিনটা ভাগকে আমি বুঝাতে পেরেছি? আমরা এখন তিন ভাগ নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে আমাদেরকে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সব সময় এক আল্লাহর প্রশংসা করি, আমরা সব সময় একজনের প্রশংসা করি। উঠতে বসতে কোনো বিষয় ভালো হলো বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি না? আফজালুল যিকির বলছে আফজালুল তালাওয়া, আফজালুল যিকির। আর উত্তম জিকির হচ্ছে আলহাম। আমরা যখন সুখে কোনো কিছু হাসিল করি, কোনো কিছু ভালো লাগে, তখন আমরা কি বলি? আমি যখন কোনো বিপদে পড়ি, আল্লাহর থেকে বিপদ থেকে মুক্তি চাওয়ার জন্য আমি কি বলি? আলহামদুলিল্লাহ। অর্থাৎ মুমিনের সব সময় একটা হাতিয়ার, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রথম আয়াতের অর্থ হচ্ছে আমরা প্রশংসা করি ওই রবের যিনি সারা জাহানের মালিক, রব। রব কাকে বলে? রব নিয়ে মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? আমরা যেই দেশে আছি বলেন তো সেই দেশটার নাম কি? মিশর। মুসা কোন দেশে ছিল? মিশরে ছিল।
মুসা আলাইহিস সালামকে ফেরাউনের নাম শুনেছেন আপনারা? ফেরাউন একদিন বলতেছে, মুসা রব রব বলো, বলো তো তোমার রব কেটায়, তুমি তো কিছুদিন পরে আমি তো সবচেয়ে বড় খোদা, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, তোমার আবার খোদাকে, তোমার আবার রবকে, তোমার আবার আল্লাহকে বলো দেখি। তখন মুসা আলাইহিস সালাম দীপ্ত কণ্ঠে বলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফেরাউন শোনো, আমার রব তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার সদ্য গোষ্ঠীকে সৃষ্টি করেছেন, আসমান জমিন তুমি যা দেখো আর না দেখো সব কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টি করে ছেড়ে দেন নাই, তারা কে কিভাবে চলবে এই হেদায়েত পর্যন্ত তাদেরকে দিয়ে দিয়েছেন, গাইডলাইন পর্যন্ত দিয়ে দিয়েছেন, যিনি তিনি হচ্ছেন আমার রব আল্লাহ। দেখেন আপনার মুরগির বাচ্চা চিনেন? মুরগির বাচ্চা, মুরগির বাচ্চা ডিম থেকে ফুটার পরে কোথায় থাকে? পানিতে, ডাঙ্গায় থাকে, উঁচে থাকে, ঠিক না? আর আপনার হাঁসের বাচ্চা চিনেন? হাঁসের বাচ্চা এই যে ডিম থেকে ফুটার পরে কোথায় চলে যায়? কে তাকে শিখালো যে তোমাকে উঁচে থাকতে হবে? হাঁসকে কে শিখালো যে তোমাকে পানিতে চলে যেতে হবে? কে শিখালো? আল্লাহ। আমরা কিভাবে চলতে পারি, আমরা কিভাবে দুনিয়ায় ভালোভাবে চলতে পারি, আখেরা তো নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারি, সেটা সবচেয়ে বেশি জানেন কে? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো তোমরা আখরাত ভিত্তিক জীবন যাপন করো। কোন ভিত্তিক? আখরাত ভিত্তিক জীবন যাপন করো। মানুষ দুইভাবে জীবন যাপন করে, একদল আছে শুধু দুনিয়া, দুনিয়া খেয়ে মজা লেলো, দুনিয়া তেমারি হায়, একদল আছে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, আরেকদল আছে আলহামদুলিল্লাহ তারা আখরাত ভিত্তিক জীবন যাপন করে। কি ভিত্তিক? মান কানা ইউরিদুল হারসাল আখিরাতা নাযিদ লাহু ফি হারসি ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসীব। আল্লাহ বলে, শোনো তোমরা যদি দুনিয়া ভিত্তিক জীবন যাপন করো তাহলে আখিরাত কিছুই পাওয়া যাবে, আর যদি আখিরাত ভিত্তিক জীবন যাপন করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়াটাকেও সুন্দর করে দিবেন, আখিরাতে চির শান্তির স্থান কি দিবেন? জান্নাত দিবেন। কি দিবেন? আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? সবাই যেতে চাই? হাত তুলে আল্লাহকে দেখাই তো যে আমরা কে কে জান্নাতে যেতে চাই। সবাই পিছওয়ালারা মনে যেতে চাচ্ছে না, সবাই যেতে চাই? হ্যাঁ, জান্নাতে যেতে হলে দুইটা কাম করতে হবে। কয়টা? দুইটা কাম করা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, শোনো তোমরা যদি আখিরাত ভিত্তিক জীবন যাপন করো দুনিয়াতেই তোমাদেরকে তিনটা পুরস্কার দেওয়া হবে। কয়টা? আর যদি দুনিয়া ভিত্তিক জীবন যাপন করো, শুধু দুনিয়া কি মাঝালে এলো, দুনিয়া তোমারই হয়, শুধু দুনিয়া 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 করো, তাহলে দুনিয়াতেই তোমাদেরকে তিনটা শাস্তি দেওয়া হবে। কি দেওয়া হবে? আগে আমরা জানি যারা আমরা আখিরাত ভিত্তিক জীবন যাপন করছি, যারা জান্নাত ভিত্তিক জীবন যাপন করছি, যারা আল্লাহর হুকুম মানছি, রসুলের পদ্ধতিতে চলছি, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে কি তিনটা নিয়ামত দেবে? আখিরাত চির শান্তির স্থান, জান্নাত তো পাবো ইনশাআল্লাহ, কিন্তু দুনিয়াতেও কি তিনটা নিয়ামত দেবে এটা জানা দরকার আছে না? রসুল বলেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবি ওয়াজামা আলাহু শামলা ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমাতুন। রসুল বলে, শোনো যদি তোমরা আখিরাত ভিত্তিক জীবন যাপন করো তাহলে তোমাদেরকে তিনটি পুরস্কার দেওয়া হবে, যেই পুরস্কারগুলোর জন্য তোমরা সবাই লালায়িত, সবাই আশান্বিত, সবাই যেই পুরস্কারগুলো চাও, এমন তিনটি পুরস্কার দেওয়া হবে। কয়টি? এক নম্বর হচ্ছে, মান কানাতিল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবি। অন্তরে শান্তি দান করবেন কে? আল্লাহ। অন্তরের পরিতৃপ্তি দান করবেন কে? আল্লাহ। অন্তরের শান্তি টাকা দিয়ে পাওয়া যায় না, কোটি টাকার বাড়ি দিয়ে পাওয়া যায় না, কোটি টাকার গাড়ি দিয়ে পাওয়া যায় না, অন্তরে শান্তি দিতে পারেন কে? আল্লাহ। আপনারা অনেক সময় বলেন না যে অন্তরের ধনী হলো আত্মার ধনী, একটা বলেন না আপনারা, আল গিনা গিনা নাফস, অন্তরের ধনী হলো হ্যাঁ আত্মার ধনী হলো বড় ধনী। অনেক লোক আছে তার পাঁচটা বাড়ি, দশটা গাড়ি, তার অনেক দাপট, কিন্তু সে সুখী নাই। অনেক রিক্সার ড্রাইভার আমার এখানে আছে যারা অনেক দাপটও নেই, অনেক টাকাও নেই, প্রত্যেক দিন 500 টাকা কামায়, 500 টাকা খায়, কিন্তু ওই বড় লোক থেকে হাজার গুণে সুখ দিয়েছেন কে? আল্লাহ। তাহলে সুখ দিতে পারেন কে? আল্লাহ। টাকা থাকলে আপনি বাড়ি কিনতে পারবেন,
গাড়ি কিনতে পারবেন, বিছনা কিনতে পারবেন, কিন্তু ঘুম কিনতে পারবেন না। টাকা থাকলে আপনি অনেক বড় কিছু হতে পারবেন, আপনাকে মানুষ স্যালুট দিবে, কিন্তু শান্তি কিনা যাবে না। শান্তি দেন ওলাকে, তাই সে আল্লাহর সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে অন্তরে তৃপ্তি দান করবেন কে, নাম্বার টু হচ্ছে মান কানাতিল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবি ওয়া জামা'আ লাহু শামলা, এবং তার যত অগুছালু কাজ আছে সবগুলো গুছিয়ে দিবেন কে, অগুছালু কাজগুলো গুছিয়ে দিবেন কে, অগুছালু কাজ কীভাবে দেখেন, যদি আমার মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আমার ছেলেটা মসজিদে যায়, আমার স্ত্রীটা পর্দায় চলে, আমি যেইভাবে চাই তারা ওইভাবে চলতে চায়, ভালো লাগবে না খারাপ লাগবে, ভালো লাগবে না খারাপ লাগবে, এই কাজগুলো গুছালো না, অনেক মজাদার না। পক্ষান্তরে এমন যদি হয় যে আমার বউটা সিনেমা হলে চলে গেল, ছেলেটা মাস্তানি করতে গিয়ে পুলিশের কাছে চলে গেল, মেয়েটা আরেকটা ছেলের সাথে ভাগি গেল, খারাপ লাগবে না ভালো লাগবে, খারাপ লাগবে না, তাহলে আমাদের যারা আমরা আখেরাত ভিত্তিক জীবনযাপন করব তাদের দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ তাআলা তার সকল কাজগুলোকে কী করে দিবেন, গুছিয়ে দিবেন, কী করে দিবেন, সে যেইভাবে চায় আল্লাহ তাআলা সেইভাবে তাকে বরকত দান করবেন। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ তাআলা তাকে রহমত দ্বারা বেষ্টন করে রাখবেন, তাকে সবসময় রহমত দান করবেন কে, আল্লাহ। এই জন্য আখেরাত ভিত্তিক জীবনযাপন করা দরকার আছে না নাই? তিন নম্বর পুরস্কার হচ্ছে মান খানাতিল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবি ওয়া জামা'আ লাহু শামলা ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমাতুন, দুনিয়া সে চাইবে না, দুনিয়া সে মজা নেওয়ার জন্য চেষ্টা করবে না, দুনিয়া নিয়ে সে ব্যস্ত হয়ে পড়বে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্দর রিজিকের ব্যবস্থা করে দেবেন, এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হবে সে নিজেও কখনো টের পাবে না। অনেক সময় এমন হয় না যে অনেক দিন আগে একজনের কাছে আপনি 2-4-5 লাখ টাকা পান, একজনে এসে বলল ভাই সরি অনেক আগে তো দিতে পারিনি, ধরেন আপনার টাকাটা নিয়ে যান, এরকম হয় না মাঝে মধ্যে? অনেক সময় দেখবেন আপনি কল্পনা করেন না এই টাকাটা এইভাবে আসবে, এই বাড়িটা এইভাবে হবে, কিন্তু আল্লাহ তাআলা সুন্দরভাবে আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, এমন হয় না? হ্যাঁ, তাহলে রিজিক দেনওয়ালা কে? আল্লাহ। আপনি আমি যতই রিজিকের পিছে দৌড়াই রিজিক আমাকে দৌড়া দিবে না যেই পর্যন্ত আল্লাহ না চায়, বুঝতে পারিনি মনে হয়। দেখেন আমরা অনেক সময় দেখি যে লোকটাকে আমি হয়তো আমার দারোয়ান হিসাবে রাখবো না, কিন্তু লোকটা 100 কোটি টাকার মালিক আছে না নাই? আমার নিজের পরিচিত অনেক ভাই আছে যারা 100 কোটি টাকার মালিক, কিন্তু তাকে যদি বলা হয় যে হাবিবুল বাসা তোমার দারোয়ান হিসেবে রাখবে, আমি বলবো না বস আপনাকে আমি আর দারোয়ান হিসেবে রাখবো না। তাহলে একটা লোক শিক্ষিত না, কালো, তারপরও তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে, তাকে কোটিপতি বানিয়ে দিয়েছেন কে? আরেকটা লোক দেখবেন সুটেড বুটেড অনেক কিছু, বিশাল শিক্ষিত, কিন্তু সে ওই অঙ্কে করে যায়, অঙ্কটা পর্যন্ত সীমাবদ্ধ থাকে, তার রিজিকের ভালো ব্যবস্থা হয় এমন মনে হয় আপনাদের চোখে নাই? একটু চিন্তা করলে দেখবেন যে একটা লোক দেখতে একবার কালো, ভালো যোগ্যতাও নেই, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, বাড়ি গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন, সেটা নিয়ে কখনো অহংকার করে, সে শুকরিয়া করে কার? আল্লাহ। এই জন্য আমরা আমাদের রিজিক দেনওয়ালা কে? আল্লাহ। আল্লাহর সাথে যার যত বেশি সম্পর্ক থাকবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনো তুমি রিজিকের পিছে কেন দৌড়াবে, রিজিক তোমার পিছে দৌড়াবে। আপনারা দেখবেন যারা ইসলাম মাইন্ডে চলে হয়তো অনেক বিশাল বাড়ি গাড়ি তার নেই, কিন্তু আল্লাহ তাআলা তার অন্তরে একটা সুখ দিয়েছে, দিয়েছে কি যায় নেই। একটা লোক দেখবেন সে অনেক টাকার মালিক, বলবে ভাই কেমন আছেন, ভাই বেশি ভালো নাই, মেয়েটা তো ওইখানে গিয়ে এই ছেলের সাথে চলে গিয়েছে, ছেলেটা তো মটট খেয়ে আমাকে এসে মেরেছে, ছেলেটা তো এই সমস্যা ওই সমস্যা আছে না নাই? তাহলে আমরা কি চাই? আখেরাত ভিত্তিক জীবন চাই, কি চাই? আখেরাত ভিত্তিক জীবন অতিবাহিত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই? এখন দুনিয়া ভিত্তিক যারা জীবন যাপন করে তাদের তিনটা বড় বড় শাস্তি জানা থাকা দরকার আছে না নাই? জানা থাকা দরকার না? রসুল বলেন মান খানাতিল দুনিয়া হাম্মাহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইলাইহি ওয়া ফাররাকা আলাইহি শামলা ওয়া লাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদিরা লাহ। রসুল বলেন শোনো, যারা দুনিয়া ভিত্তিক জীবন যাপন করে, আল্লাহর সাথে সম্পর্ক রাখে না, ইসলামের সাথে সম্পর্ক রাখে না, আল্লাহ এবং রসুলকে বাঁশ দেওয়ার জন্য বসে থাকে, সবসময় আকাম কুকাম নিয়ে ব্যস্ত থাকে, তাদেরকে দুনিয়াতেই তিনটা আজাব দেওয়া হবে। কয়টা আজাব? মান কানাত দুনিয়া হাম্মাহু
জালাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, রাসূল বলে শোনো দরিদ্রতা তাকে কখনো ছাড়বে না। আপনারা মনে করেন টাকা না থাকলে গরিব বলে, নো, আল্লাহর কাছে রসুলের কাছে টাকা না থাকায় দরিদ্রতা নাই। এক ব্যক্তি কোটি টাকার মালিক কিন্তু আত্মায় শান্তি নাই, তাহলে বলছে সে সবচেয়ে ফকির। একটা লোক প্রত্যেক মাসে 5 লাখ টাকা কামায় কিন্তু 7 লাখ টাকা তার ঋণ, তাহলে কি ধনী সে না গরিব? এক লোক ধরেন কামায় হলো 7,000 টাকা কিন্তু সে কোনো ঋণ নেই, সব প্রত্যেক মাসে তার কাছে 2,000 টাকা থাকে, তার থেকে যে 7 লাখ কামাইলো সে ফকির না? বুঝতে পারিনি, সে ফকির না? অর্থাৎ কম খাবো, কম জমাবো, কম চিন্তা করব, তাহলে আমাদেরকে বরকত দান করবেন কে? মানুষকে, মানুষ আসলে কখনোই পরিতৃপ্তি হবে না, দুনিয়াটা আসলে পরিতৃপ্তির জায়গা নয়। আপনাকে যদি এই যে আপনাদের কী পাহাড় বলা, এটা লালমাই পাহাড় নেই, লালমাই পাহাড় পরিমাণ স্বর্ণের একটা পাহাড় দিয়ে দেওয়া হয়, তারপরও আরেকটা পাহাড়ের জন্য আমরা লালায়িত থাকবো। কীভাবে আরেকটা পাহাড় কী পাহাড় কী বলে এটাকে লালমাই আরেকটা পাহাড় করা যায়? এটাকে স্বর্ণের পাহাড় যদি লালমাইটা স্বর্ণের পাহাড় হয়ে যায়, আমার 14 গুষ্টি খাইলেও শেষ হবে? বুঝতে পারিনি আপনাকে। দেখবেন একজনের 5টা বাড়ি, সে চিন্তা করতেছে 10টা বাড়ি কখন হবে। একজনের 5টা গাড়ি, সে চিন্তা করতেছে আমার নায়নাতকের জন্য আরও 5টা গাড়ি কীভাবে করবো, করেই করে নেই। ওয়ালাইয়াম লাফা ইল্লা তুরাব, রাসূল বলে শুনো মৃত্যুর আগ পর্যন্ত এই লোকের খাই খাই নাই খাই নাই নাই স্বভাব যাবে না। এই জন্য আমরা সবসময় আমাদের নিজের বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত, যে নিজের বাড়ি গাড়ি, এটা আমার বাড়ি, আমার ঘর, আমার এগুলো আমার আমার বলতে পছন্দ করে। নো, আসলে আমরা যেখানে আছি এটা কোনোটাই আমাদের না। দেখেন আমি যদি আজকে মারা যাই, এটা আমার কে কে মালিক হবে বলেন তো? সন্তান না মালিক হবে, কে মালিক হবে আমার বাড়ি গাড়ির? সন্তান মালিক হবে। এরপরে আমার সন্তান মারা গেলে নায়নাতকুর মালিক। আমার আগেও এরকম ছিল, আমার বাপ এটার মালিক ছিল, আমার দাদা মালিক ছিল, এমন হয়েছে না? আসলে মূলত কোনোটাই আমাদের না, আমরা যেটা আমল করব এটাই আমাদের, আর যেটা ছেড়ে যাব কোনোটাই আমাদের। এই জন্য বেশি বেশি আমল করবো তো ইনশাআল্লাহ। তাহলে আচ্ছা ঠিক আছে, আমরা সূরা ফাতেহাটা বলে শেষ করে দিচ্ছি। তাহলে বোঝা যাচ্ছে সূরা ফাতেহা কয়টা ভাগে বিভক্ত বলেছি? 3 ভাগে। কয় ভাগে? প্রথম 3 আয়াতে কার প্রশংসা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবাই পড়েন, আর রহমানির মালিকি ইয়াউমিদ। এই 3 আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা আমরা করেছি। আমরা বলেছি আল্লাহ যত প্রশংসা আমরা প্রশংসা করতেছি, যিনি সারা পৃথিবীর রব, যিনি রহমান, যিনি রহিম, যিনি বিচার দিনের মালিক। কিসের দিনের মালিক? আমার আপনার বিচার, এই দুনিয়া হোক চাই না হোক, আখেরাতে বিচার হবে তো ইনশাআল্লাহ। কে আপনার উপর জুলুম করেছে, কে আপনার জায়গা জমিন নিয়ে গিয়েছে, কে আপনার মাথায় বাড়ি দিয়েছে, কে আপনার উপরে ক্ষমতা দেখিয়েছে, এগুলোর বিচার এক সময় হওয়া দরকার না? কখন হবে? ইয়াউমাল কিয়ামা, আখেরাতে এই বিচার করে দিবেন কে? এরপরের আয়াতে আমরা বলেছি ইয়া কানাবুদু ওয়া ইয়া, আল্লাহ বলে বান্দা তুই যে আমার এত প্রশংসা করলি, বলতো তোর সাথে আমার সম্পর্কটা কি? তখন আমরা বলি আল্লাহ তুমি হচ্ছে আমার মালিক, আমার রব, আমি হচ্ছে তোমার গোলাম। গোলাম বলতে ভালো লাগে না খারাপ লাগে? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। পৃথিবীর কোনো মানুষের আমরা গোলাম না, কারো পক্ষে বা বিপক্ষে বা কেউ আমাদেরকে গালি দিল কি দিল না এটা দেখার সময় আমরা গোলাম কার? কথা বলবো কার জন্যে? সব সময় সন্তুষ্ট রাখবো কাকে? আল্লাহ। এরপরে আমরা বললাম বান্দা, আল্লাহ তাআলা বলে বান্দা ঠিক আছে বুঝলাম, আমি হচ্ছে তোর রব, তুমি হচ্ছে আমার গোলাম, বলো তো দেখি বান্দা এত প্রশংসা কেন করেছ, সম্পর্ক আমার সাথে তোমার সাথে মালিক এবং গোলামের এত কিছু কেন বলছ? তখন আমরা বলি এই ইহদিনা সিরাতাল সিরাতাল্লাযীনা গায়রিল মাগদূব ওয়ালাদদলিন। আমরা বলি আল্লাহ আমরা প্রথমে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথ চাই। আমরা কোন পথ চাই? সঠিক সরল পথ, কল্যাণের পথ চাই। কল্যাণে কারা ছিল? সবাই বলেন নাবিগিন, সবাই পিছিয়ে বলেন নাবিগিন, সিদ্দিকিন, সুহাদা, সলেহীন, আবার নাবিগিন, সিদ্দিকিন, সুহাদা, সলেহীন। নবীরা কি ভালো পথে ছিল না খারাপ পথে ছিল? তাহলে তাদের পথে থাকা দরকার আছে নাই? সিদ্দিক যারা সত্য কথা বলতে পারে, সবসময় সত্য কথা বলে, তারা কি ভালো পথে ছিল না খারাপ পথে ছিল? তাদের পথে থাকা দরকার আছে নাই? সুহাদা যারা ইসলামের জন্য যে তাজা রক্ত দিয়েছে, তারা কি ভালো পক্ষে ছিল না খারাপ পক্ষে ছিল? তাদের পথে আমাদের থাকা দরকার আছে নাই? নাবিগিন, সিদ্দিকিন, সুহাদা, সলিহিন, যারা আল্লাহর পক্ষে
সবসময় নামাজ রোজা করে আল্লাহকে মানে তাদের পক্ষে থাকা দরকার আছে না নাই? এরপরে আমরা বললাম গায়রিল মাগদুবি আলাই ওয়ালাদ দাল্লিন, আল্লাহ ইহুদি খ্রিস্টানদের পথ আমরা পদঙ্ক অনুসরণ করব, আমরা ইহুদির সাথে কোনো সম্পর্ক রাখব, খ্রিস্টানদের সাথে কোনো সম্পর্ক রাখব, হিন্দুদের সাথে কোনো সম্পর্ক রাখব, এটাকে আপনারা বলেছেন, আমি বলি নাই। হিন্দুদের সাথে আমাদের কোনো সম্পর্ক ওটাই থাকবে না যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। হিন্দুদের সাথে আমাদের লেনদেন হতে পারে, আমাদের বহু ভক্ত মুরিদ আছে হিন্দু, হিন্দুদের সাথে আপনাদের ব্যবসা হতে পারে, কিন্তু হিন্দুদেরকে মানা যাবে? এক হিন্দু বললো আজকে নামাজ না পড়লেও চলবে, এটা কি মানা যাবে? না। একজনে বলে দিল যে ওই তো ওইটা ওইটাই আর কি, এটা মানা যাবে? না। আমি যেটা মনে করি সেই ইসলামের পক্ষে আছে, কোরআনের পক্ষে আছে, আমি ওইটাই বলবো। কোনো হিন্দুদের কথায়, কোনো খ্রিস্টানদের কথা, কোনো দালালদের কথায় আমরা কখনো কাউকে কটাক্ষ করবো? আলহামদুলিল্লাহ, আসলে কথা অনেক ছিল, সময় স্বল্পতার কারণে আর আগাতে পাচ্ছি না, আমরা লাস্ট শুধু দুই মিনিটে শেষ করে দিচ্ছি। এই সূরা ফাতিহা থেকে আমরা কী শিখি? এই সূরা ফাতিহা আমরা প্রত্যেক দিন কয়বার না পড়ি? সর্বনিম্ন কয়বার? ১৭ বার পড়ি। কয়বার? এবং যদি সুন্নাত সহ পড়ি 30-32 বার পড়া হয়। এই সূরা ফাতিহা আমাদের কী শিখায় এটা জানা দরকার আছে না? সূরা ফাতিহা আমাদেরকে প্রথমে শিখায় যে যত প্রশংসা হবে একমাত্র আল্লাহর প্রশংসা করতে হবে। কার প্রশংসা করতে হবে? আল্লাহর প্রশংসা হবে, আল্লাহর রসুলের প্রশংসা হবে। আল্লাহ যাদের আল্লাহর সাথে যাদের সুসম্পর্ক রয়েছে তাদের প্রশংসা করতে হবে, আল্লাহর সাথে যাদের বিদ্বেষ রয়েছে তাদের প্রশংসা করা যাবে না। দুই নম্বর হচ্ছে বিচার দিনের মালিককে আল্লাহকেই মানতে হবে, অন্য কাউকে মানা যাবে। তিন নম্বর হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে গোলামি চলবে কার? কোনো বাবার করা যাবে? কোনো বাবা তন্ত্রমন্ত্রে কোনো গোলামি করা যাবে না, গোলামি চলবে কার? চার নম্বর হচ্ছে সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। পাঁচ নম্বর হচ্ছে হেদায়ত গ্রন্থ আল কোরআন মানতে হবে, আল কোরআন নিজে পড়বো, নিজের সন্তানদেরকে পড়াবো, এবং কোরআন যেভাবে বলেছে সেইভাবে চলার চেষ্টা করবো ইনশা। কোরআন মাফিক নিজের জীবনটাকে চালানো দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করে শোনা, আমিন। ছয় নম্বর হচ্ছে অনুসরণ করতে হবে নবীদেরকে, সিদ্দিকদেরকে, শহীদদেরকে। নবী আবার বলেন সবাই, নবীগণ, সিদ্দিকীন, সুহাদা, সালেহীন, এই চার শ্রেণীর মানুষ আমাদের মডেল হবে। আমাদের মডেল কোনো নায়ক নায়িকা হবে না, গায়ক গায়িকা হবে না, কোনো নেতা খেতা হবে না, আমাদের মডেল হবে যারা নবী, যারা সিদ্দিক, যারা সুহাদা, যারা সালেহীন, এদেরকেই আমাদের মডেল মানব ইনশা। এদেরকেই, এরা যেই পদে ছিল আমরা সেই পদে থাকার চেষ্টা করবো ইনশা। ইহুদি খ্রিস্টান নাসারা আরও যত মাজুসি রয়েছে এদেরকে মানা যাবে? সবসময় মানতে হবে আল্লাহ এবং তার রসুলকে। আল্লাহ এবং রসুলকে যারা মেনেছে তাদেরকেই আমরা মানবো, অন্য কাউকে মানতে রাজি। এরপরে আমরা কি বলি? ওলা দল্লিন আমিন। আমিন নিয়ে তো আবার ঠেলাঠেলি শুরু হয়ে গিয়েছে, আমিন নিয়ে ঠেলাঠেলি করবো না। ইদা আম্মাল ইমাম ফা আমিনু, যখন ইমাম বলবে আমিন, ইমামের সাথে আমরা আমিন বলা দরকার আছে নাই? আমরা আমিন বলবো, কেউ আসতে পড়বে, কেউ জোরে পড়বে, জোরে আসতে নিয়ে ঠেলাঠেলি করবো। যেখানে জোরের সিস্টেম আছে আপনি জোরেই পড়েন, যেখানে আসতে সিস্টেম আছে আপনি আসতেই পড়েন, এক জায়গায় সিস্টেম আছে আসতে আপনি জোরে পড়েন, সমস্যা হবে না। হ্যাঁ, এখানে যায় বাড়াবাড়ি করবেন না, যেখানে জোরে পড়ার সিস্টেম আছে আপনি জোরে পড়েন, যেখানে আসতে পড়ার সিস্টেম আছে কিন্তু সারা যাবে, কারণ রসুল ভাই বলছেন গুফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি, যেই ব্যক্তির আমিনটা ফেরেশতাদের আমিনের সাথে হয়ে যাবে, ইমামের আমিনের সাথে হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে সকল গুনাহখাতা মাফ করে দিবে। এই জন্য আমিন কি ছেড়ে দেব না পড়ব? আস্তে পড়িয়া জোরে পড়ি অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সই শুদ্ধভাবে কোরআনটা শিখার তৌফিক দান করুক সবাই, আমিন। কোরআন ওয়ালাদের সাথে বেশি থেকে বেশি সম্পর্ক রাখতে পারি সেই তৌফিক দান করুক সবাই, আমিন। সব দোষ নিজের, কখনো অন্যের দোষ নিয়ে খোঁচাখুচি করব, অমুক আলেম এই সমস্যা, অমুক আলেম ওই সমস্যা, অমুকে এই সমস্যা, আরে ভাই আমার কি সমস্যা, এটা দেখা দরকার আছে না? আমাদের সমস্যা হচ্ছে সব সমস্যা অন্যের, আমার কোনো সমস্যা নাই, আমার মতো ফেরেশতা আল্লাহ সামনে তোলা আরেকটা নাই, এমনটা ভাব মনে হয় না? না, আমি অন্যের দোষ নিয়ে খোঁচাখুচি করবো না।
আমি যদি অন্যের দোষ গোপন রাখি, আমার দোষ গোপন রাখবেন কে? এই জন্য কোনো ইমামের, কোনো খতিব সাহেবের, একটু ধরেন এখানে ময়লা আছে, আচ্ছা মসজিদ ঝাড়ু দেওয়া, মসজিদ পরিষ্কার করা শুধু ইমামের দায়িত্ব, মুয়াজ্জিনের দায়িত্ব না, আমাদের সবার দায়িত্ব? আপনার কি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বড় কিছু হয়ে গিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম নিজে আপনার মসজিদ ঝাড়ু দিতেন। অতএব আমরা মসজিদ ঝাড়ু দিলে আমাদের সম্মান নষ্ট হবে? আমাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? এখন একটু ময়লা দেখেছে, আমি পারলে পরিষ্কার করব, না পারলে চুপ থাকব। কোনো ইমাম মুয়াজ্জিন বা খতিব সাহেবকে গালাগালি করব, কারো দোষ ধরতে যাব না। আমরা সবসময় ভালোবাসবো আল্লাহর জন্য, আমরা সবাইকে ভালোবাসবো কার জন্য? আমরা যদি সবাইকে ভালোবাসতে পারি, আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করে সবাই, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।